আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিউটি ফ্যামিলি কিচেন রুমসে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে মেয়োনিজ তৈরি করা যায়। এটা আসলে বার্গার, পিৎজা বা স্যান্ডউইচ তৈরিতে প্রয়োজন হয়, তো এটা অনেক সময় বাজার থেকে কিনে আনা পসিবল হয় না। তো কিভাবে ঘরেই ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার মেশিন ছাড়া মেয়োনিজ তৈরি করা যায়, আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। এটার জন্য আমি প্রথমে একটা বড় বোল নিয়ে নিলাম, আর এটা ডাল ঘুটনি দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। এটা সবার ঘরেই থাকে, তো এটা দিয়ে আমি আজকে মেয়োনিজ তৈরি করব। এরকম একটা বড় বোল লাগবে, কারণ যখন আমি ডালটা দিয়ে এটা ঘুটবো তখন আমার একটু বড় পাত্রের প্রয়োজন হবে। একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে দেবো 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, 1 সামান্য লেবুর রস, যেন ডিমের কাঁচা গন্ধটা না লাগে। খুবই সামান্য পরিমাণে 1 লবণ দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আর মেয়োনিজ তৈরিতে অবশ্যই তেল লাগবে, এখানে সয়াবিন তেল ব্যবহার করছি আমি। তবে ভিউয়ার্স, এখানে আরেকটু আপনার পাশ থেকে একজনের হেল্প লাগবে, কারণ যখন আমি এটাকে ঘুটবো তখন পাশ থেকে একজনের তেলটা আস্তে আস্তে দিতে হবে। আমি আজকে আমার ছেলের সাহায্য নিয়েছি এখানে, সে পাশ থেকে আমাকে এটাতে হেল্প করবে। এটা কিন্তু অনবরতই আপনাকে নাড়তে হবে, একদমই থামা যাবে না। যেহেতু আমরা কোনো হ্যান্ড বিটার বা ব্লেন্ডার ব্যবহার করছি না, এজন্য আপনাকে একটু হাতে প্রেশার দিয়ে করতে হবে। অনবরতই এটা নাড়তে হবে। এটা এভাবে নাড়তে নাড়তে সর্বোচ্চ আমার 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আর তেলটা এখানে আসলে কোনো পরিমাপ করে বলা যাবে না, এটা আপনারা যখন তৈরি করবেন তখন নিজেই বুঝতে পারবেন কতটুকু তেল লাগে। অনবরতই নাড়তে হবে, এখানে কিন্তু আপনার হাতটাকে থামানো যাবে না। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা একদম ঘন হয়ে আসবে। এটা আপনারা চাইলে শুধু হাত দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে আরও অনেক বেশি প্রেশার দিতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু আমার অনেকটুকুই ঘন হয়ে এসেছে। যদি এটা আপনার ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটারে করলে যতটুকু ঘন হয়, এতটুকু ঘন না হলেও এটার কিন্তু স্বাদ সম্পূর্ণই একই রকম থাকে। তবে এটা আপনি ঢালার পর যখন ফ্রিজে রাখবেন 1 ঘন্টা, তখন এটা একদম ঘন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে। দেখুন, এটা কিন্তু অনেকটুকুই ঘন হয়ে এসেছে। এখন এটা ফ্রিজে রাখার পর এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে। এভাবে আপনারা রেখে দিতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, এবং যখন প্রয়োজন তখন এটা দিয়ে স্যান্ডউইচ বা বার্গার, পিৎজা এগুলোতে ব্যবহার করতে পারবেন। হেলদি খাবার পরিবেশন করুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।